আসসালামু আলাইকুম। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কম্পিউটার গ্রাফিক্সের অ্যান্টি এলিয়াসিং নিয়ে। সো অ্যান্টি এলিয়াসিংটা পড়ার আগে আমি সবচেয়ে প্রথমে দেখবো যে এলিয়াসিং বলতে আমরা কী বোঝাই। এলিয়াসিংটা বোঝানোর জন্য আমি এই ডেমো কেসটা দেখাচ্ছি। এখানে আমাদের যেটা করতে হতো সেটা হচ্ছে কি, আমাদের এরকম একটা লাইন ড্র করতে হতো, এবং লাইন ড্র করার সময় আমরা জানি কি যে যখন কম্পিউটার কোনো একটা অবজেক্টকে কোনো একটা স্ক্রিনে প্রকাশ করে, তখন সেই স্ক্রিনগুলোকে ওই অবজেক্টের পজিশন অনুযায়ী বা ওই অবজেক্টটাকে কীভাবে সে স্ক্রিনে রিপ্রেজেন্ট করবে ওর উপর ডিপেন্ড করে আমরা যে প্রসেসটা করতাম সেটা ছিল রেস্টারাইজেশন। রেস্টারাইজেশনের একটা ইম্পর্টেন্ট অ্যালগোরিদম যেটা ছিল সেটা ছিল আমার মিড পয়েন্ট লাইন অ্যালগোরিদম, যেটা করতো কি যে আমার একটা লাইনে সে ধরো এই পিক্সেলে আছে, এই পিক্সেলে থাকা অবস্থায় সে কি উপরের পিক্সেলটাকে কালার করবে না নিচের পিক্সেলটাকে কালার করবে সেইটার ওপর ডিসিশনটা যেভাবে নিত, ধরো যে এইখানে রেস্টারাইজেশন যে আমার আপাতত সে এই পিক্সেলে আছে, পিক্সেলে হচ্ছে তার দুইটা চয়েস ছিল, হয় সে এই পিক্সেলটাকে কালার করবে অথবা এই পিক্সেলটাকে কালার করবে। এবং এই ডিসিশনগুলো নেওয়ার ফলে সে ধরো এইখানে এখন কি সে এম এর উপরে আছে, যেহেতু উপরে আছে সো আমার ইটা কালার হবে, আবার এক কেসে দেখা যাবে কি যে যখন সে আবার নিচেরটা চিন্তা করবে তখন কি আবার নিচেরটা কালার। সো এই ধরনের ডিসিশন নেওয়ার সময় দেখা যায় কি যে আমাদের যে বিভিন্ন পিক্সেলগুলোকে সিলেক্ট করা হয়, পিক্সেলগুলোকে সিলেক্ট করার ফলে এইরকম একটা স্টেয়ার কেস ইফেক্ট চলে আসে। আমরা যদি যে কোনো একটা ডাউনলোড করা ইমেজ যদি আমরা এখন জুম ইন করি, তাহলে আমরা কিন্তু এই যে এরকম একটা স্টেয়ার কেস ইফেক্ট দেখতে পারবো। কারণ কি রেস্টারাইজ ইমেজ করার পরে হচ্ছে কি যে সে এনাফ পরিমাণ আমার হয়তো তার পিক্সেল নেই, অথবা হচ্ছে কি যে এই যে যখন সে এই পিক্সেলগুলোকে সিলেক্ট করছে এরকম একটা আমার আউটপুট তৈরি হয়েছে। সো এইটা হচ্ছে আমার এলিয়াসিং ইফেক্ট। এটা মোটেও দেখতে কিছুটা মোটেও দেখতে সুন্দর না, এটা কোনো কেসেই একটা যে লাইন রিপ্রেজেন্ট করতেছে সেটা আমরা বুঝতে পারতেছি না। সো তাহলে এই স্টেয়ার কেস ইফেক্টটা এলিমিনেশনের প্রক্রিয়া কি বলা হয় থাকে আমার অ্যান্টি এলিয়াসিং। সো অ্যান্টি এলিয়াসিংয়ের দুইটা সলিউশন আছে, একটা সলিউশন হচ্ছে ইনক্রিজ স্ক্রিন রেজলিউশন এবং আরেকটা সলিউশন হচ্ছে এরিয়া স্যাম্পলিং। আমরা ইনক্রিজ স্ক্রিন রেজলিউশনটা ইনক্রিজ করার মাধ্যমে কীভাবে এলিয়াসিং ইফেক্টটা চলে যায় সেটার জন্য আমরা একটা স্টিভ জবসের একটা ডেমনস্ট্রেশন দেখবো। এটা এই ডেমোটা ছিল যখন আইফোন 4 সবচেয়ে প্রথমবারের মতো রেটিনা ডিসপ্লে এনশিওর করা হয়। সো রেটিনা ডিসপ্লেটা কি, রেটিনা ডিসপ্লে হচ্ছে কি যে আইফোনের যে ফোন স্ক্রিনটা আছে সেই ফোন স্ক্রিনে যে পিক্সেল ডেন্সিটি সেটা হচ্ছে হিউম্যান আই যে ইন্ডিভিজুয়াল পিক্সেলগুলোকে ডিফারেনশিয়েট করতে পারবে সেটার ভ্যালুটা আর কি, সেটার ভ্যালু ছিল মনে হয় 346 এরকম মেবি পিপিআই। আইফোন 4 ডিসপ্লে সো এই যে 326 পিপিআই আর কি পিক্সেল পার ইঞ্চ, এইটার কম পিক্সেল হইলে হচ্ছে হিউম্যান আই এটাকে দুইটা পিক্সেলের মধ্যে ডিস্টিংগুইশ করতে পারে, কিন্তু এইটা ছিল হচ্ছে রেটিনা ডিসপ্লে, মানে এই পরিমাণ পিক্সেলটার চাইতে পিক্সেল হিউম্যান আই দুইটা পিক্সেলের মধ্যে ডিফারেনশিয়েট করতে পারবে না। সো এইটাই আসলে স্টিভ জবস বোঝানোর চেষ্টা করছে, আমরা একটু দেখে নিই। Thing we call the retina display. What's that? Well, in any display there are pixels. Here's four of them. We start off with the retina display by dramatically increasing the pixel density. Four times as many pixels. So এখানে চারটা পিক্সেল ছিল, দেখো পিক্সেল ডেন্সিটিটা এখানে ইনক্রিজ করা হয়েছে, এইটাই এখানে সে ডেমনস্ট্রেশন করার ট্রাই করতেছে। সো দেখো নেক্সটে কি হয়, ইন দ্য সেম অ্যামাউন্ট অফ স্পেস। নাও হোয়াই ইজ দ্যাট ইম্পর্টেন্ট? ওয়েল, লেটস মেক মোর পিক্সেলস এন্ড লেটস সে উই ওয়ান্ট টু ড্র দ্য লেটার এ এন্ড দিস ইজ দ্য আউটসাইড বাউন্ডারি অফ ওয়ান অফ দ্য স্ট্রোকস অফ আ লেটার, দ্য লেটার এ। ওয়েল, অ্যাজ ইউ ক্যান সি উই টার্ন অন পিক্সেলস। সো এইখানে হচ্ছে রেস্টারাইজেশন প্রক্রিয়াটা এখানে আমার কাজ করছে। দেখো যখন আমার পিক্সেল সংখ্যাটা কম ছিল তখন কি রেস্টারাইজেশনটা খুবই ইনঅ্যাকুরেট ছিল এবং খুবই এটা যে একটা স্ট্রোক সেটা বোঝা যায়নি, আবার যখন আমার পিক্সেল ডেন্সিটিটা আমি বাড়াই দিছি এইটা যে হালকা একটা স্ট্রোকেরই সেটা আবার এখানে কিন্তু বোঝা গেছে। ইনসাইড দ্যাট স্ট্রোক
and we play all sorts of tricks by putting different levels of gray pixels on that. So আমরা যে নেক্সট টপিকটা যেটা পড়তাম সেটা ছিল হচ্ছে আমাদের এরিয়া স্যাম্পলিং। সো এই যে মাত্র যে স্টেপটা স্টিভ জবস দেখাইলো সেটারই হচ্ছে এরিয়া স্যাম্পলিং এর একটা উদাহরণ, যেটা হচ্ছে কি যে এই যে এজগুলা, যে আমার কাছাকাছি রিজিওনের যে এজগুলো আমার ড্র করা হয়নি, সেই ড্রগুলোকে আমরা যে হালকা কালার ওই যে গ্রে পিক্সেল দ্বারা ফিল করে দিলাম, ফিল করার ফলে এটা যে একটা কমপ্লিট স্ট্রোক এখন সেটা বোঝা গেল। এইটা হচ্ছিল আমার মেইনলি ওয়েটেড এরিয়া স্যাম্পলিং, সরি এরিয়া স্যাম্পলিং টেকনিক। তবে দেখো যে স্ক্রিন রেজুলেশন ইনক্রিজ করার মাধ্যমে শার্পনেস কীভাবে বাড়তেছে সেটা আসলে এখানে তো বোঝা যায়। Because we have 4 times as many pixels, we get really, really sharp text. So pixel increase করা মানে হচ্ছে কি আমি স্ক্রিনের রেজুলেশনটাকে বাড়ায় দিব। সো এটা ছিল হচ্ছে মেইনলি টেকনিক। দেখো এখানে আমার স্টেয়ারকেস ইফেক্টটা দেখতে পারতেছি, এখানে কিন্তু তেমন স্টেয়ারকেস ইফেক্টটা দেখতে পাচ্ছি। এখানে যদি ধরো আমি ওই ওয়েটেড এরিয়া স্যাম্পলিং না করেও যদি আরও স্ক্রিন রেজুলেশন বাড়ায় দিতাম তাহলেও কিন্তু আমাদের ওই এটার প্রয়োজন ছিল না। সো এখন দেখতেছি কি যে যখন আমরা এই স্ক্রিন রেজুলেশনটা ইনক্রিজ করতেছি তখন হচ্ছে কি আমাদের এই যে স্টেয়ারকেস ইফেক্টটা সেটা কমে যাচ্ছে। সো এটার চাইতে আরেকটা কস্ট এফিশিয়েন্ট পদ্ধতি হচ্ছে আমার এরিয়া স্যাম্পলিং করা। এটার দুইটা টেকনিক আছে, একটা হচ্ছে ওয়েটেড এরিয়া স্যাম্পলিং, একটা হচ্ছে আনওয়েটেড এরিয়া স্যাম্পলিং। সো ওয়েটেড এরিয়া স্যাম্পলিংয়ে যেটা করা হয় সেটা হচ্ছে কি যে বেসিক আইডিয়া আমার যেটা সেটা হচ্ছে যে যখন একটা লাইন পাস করে সেটা সে হয় কি যে আমার হয় হরিজন্টালি একটা পিক্সেল অথবা মাল্টিপল পিক্সেলের সঙ্গে আমার যেতে পারে। এটা ডিপেন্ড করে হচ্ছে আমি কোন অ্যালগোরিদমের মাধ্যমে রেস্টারাইজেশন করছি। এইটা ছিল আমার অরিজিনাল লাইনটা এবং রেস্টারাইজেশনের সময় দেখলাম হচ্ছে সে এইভাবে জিনিসটাকে ফলো করছে এবং এইরকম স্টেয়ারকেস ইফেক্টটা আমার যে এটার মতো তৈরি হয়েছে। সো তাইলে এই যে কালারটা, এই কালারটাকে হচ্ছে আমরা একটা রেক্ট্যাঙ্গেলের মতো চিন্তা করতে পারি যে এরকম। সো এই রেক্ট্যাঙ্গেলটা পরবর্তী যে পাশাপাশি যে অ্যাডজাসেন্ট যে আমার এগুলো ছিল, পিক্সেলগুলো ছিল, এই পিক্সেলের কতটুককে সে কভার করতেছে বা কতটুকু ওভারল্যাপ করতেছে তার উপর ডিপেন্ড করে কিন্তু আমরা একটা ডিসিশনে চলে আসতে পারি। সো জেনারেলি যেটা সেটা হচ্ছে কি যে এ লাইন কন্ট্রিবিউটস টু ইচ পিক্সেলস ইনটেন্সিটি অ্যান্ড অ্যামাউন্ট প্রপোর্শনাল টু দি পার্সেন্টেজ অফ দি পিক্সেল টাইল ইট কভার্স। সো এই রেক্ট্যাঙ্গেলটা আমার টাইল যে পিক্সেল টাইলের যতটুক এরিয়াটুকুকে কভার করে সেইটার উপর ডিপেন্ড করে আমি এই পিক্সেলটার ইনটেন্সিটিটা সেট করব। এবং এই পদ্ধতির নাম হচ্ছে আনওয়েটেড এরিয়া স্যাম্পলিং। আনওয়েটেড কেন সেটার ডেফিনেশনটা পরে দিচ্ছি, আপাতত এরিয়া স্যাম্পলিংয়ে এটা আনওয়েটেড ভার্সনটা আর কি। আনওয়েটেড ভার্সনে তুমি যদি দেখো সেটা হচ্ছে এরিয়া ওভারল্যাপ ফর পিক্সেল এক্স ওয়াই, ধরো এটা এক্স উপরে ধরো এই এক্স ওয়াইয়ের জন্য ওভারল্যাপ হচ্ছে আমার ধরো 70%। সো এখানে 0.7 বসবে। আনওয়েটেড ভার্সনে ওয়েট অলওয়েজ 1 এবং আইএমএক্স যেটা সেটা হচ্ছে কি যে এই যে ম্যাক্সিমাম যে আমার কালার ইন্টেন্সিটি ছিল সেইটার কত সেটার ভ্যালুটা এখানে বসবে। আনওয়েটেড এরিয়া স্যাম্পলিংয়ের কতগুলো প্রপার্টিস আছে, প্রপার্টিসের মধ্যে এক ও তিনটা অনেক ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে ইন্টেন্সিটিটা যখন আমার যে এই ওভারল্যাপ এরিয়ার পরিমাণ যত কমতে থাকবে তত হচ্ছে আমাদের এই পিক্সেলের ইন্টেন্সিটিটাও কিন্তু কমতে থাকবে। এবং ইকুয়াল এরিয়াস কন্ট্রিবিউট টু ইকুয়াল ইন্টেন্সিটি। দেখো এই যে আমি যখন এই জিনিসটার কথা চিন্তা করছি, এই পিক্সেলটা কিন্তু এই যে রেক্ট্যাঙ্গেলটা আমরা চিন্তা করতেছি তার কিন্তু খুব কাছাকাছি অবস্থান করতেছে এর সেন্টারটা, কিন্তু এই সেন্টারটা থেকে কিন্তু অনেক দূরে। কিন্তু যেহেতু তারা একই পরিমাণ এরিয়া কভার করতেছে সে কারণে আনওয়েটেড এরিয়া স্যাম্পলিংয়ে আমাদের জিনিসটা একই পরিমাণ একই কালার ইন্টেন্সিটি পাইতেছে রিগার্ডলেস অফ দ্য ডিস্টেন্স ফ্রম দ্য পিক্সেল সেন্টার টু দ্য এরিয়া। সো এই এরিয়া থেকে পিক্সেল সেন্টারের যে ডিস্টেন্সটা বা এই রেক্ট্যাঙ্গেল থেকে যে ডিস্টেন্সটা সেটা এখানে কনসিডার করা হচ্ছে না। সো এই কারণে দেখা যায় কি কাইন্ড অফ আনব্যালেন্সড একটা আমরা এখানে ওই ই ডিস্ট্রিবিউশনটা দেখতে পাইতেছি, কাইন্ড অফ যে এখানে যে স্যাম্পল ই করা হয়েছে এরিয়া স্যাম্পলিংটা করা হয়েছে সেটা আসলে কাইন্ড অফ আনব্যালেন্সড আর কি। কারণ কি এখানে ওয়েট 1 ধরা হয়েছে এবং প্রাইমারি ফ্যাক্টর এখানে হচ্ছে কতটুকু এরিয়া সে ওভারল্যাপ করা হয়েছে।